ঘর গুলো তাড়াতাড়ি ঝাড় দে, লোকজন এসে যাবে। কতক্ষণে ভাগাবে এগুলো? ইয়াকে ধর, না হলে ঝাঁটাটা ধর, ঝিটা পরিষ্কার কর। আমার রাশিটা ফেলছে, নিজের ছেলেকে নিজে ঝাড় দিতে পারছে না। যত ঝাড় আমার কাজে, আমার ঘাড়ে ছিল। দেরি করলে কেন? এই ঘরটাই বসে আছি। চলো 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 দেখি, চলো চলো দেখি, চলো চলো। এই মা গো, ভিতর ধারে গো, তোমাদের রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? বসুন বসুন বসুন, অসুবিধা আর হয়নি। অটো ঢুকে না, এতটুকুন খাটিয়ে কেমন যে সম্বন্ধ হচ্ছে কে জানে, কেমন যে হবে। এই চা ঝর নিয়ে আয় সব, না মেয়ে দেখতে আসছে না, চা কো খাওয়াতে আসছে কি জানি না। আরে আমাদের সম্বন্ধ হয়েছিল চা না খেয়ে, আর আবার কোল্ড ড্রিঙ্কস খুঁজছি। খালি কি চাই খাবো? মেয়ে দেখবে ব্যবস্থা করো তোমরা। কি চাই তো গাদা মিষ্টি, মিষ্টি কি চায়ে ঢেলে দিয়েছে, মেয়ে তো তিতা হবে। অলক্ষণে কথা কেন বলছিস? ওগুলো কথা বলতে হয় কি বলছে না? ওগুলো বৌদি ছেলে এসে নাই? না না আসেনি তো। তাহলে আমি কি বিয়ে করবো? প্রণাম করবো। তোমার নাম কি? তোমার বাবার নাম কি? মা কিছুই জানে না, শুধু আমাদের এখানকে এসেছে। এই লোকের কাছে এত পটো পটো কেন করছিস বলো? যে মিয়া তো ভালোই বটে, রাসুনা জানে না না জানে। লেখা কি সিধা সিধা সিধা? এমা কত দূর লেখা পড়া? মাধ্যমিক দিয়েছি। কি ফোন নিবে বলো? কি নিবে? হাতি নিবে না ঘোড়া নিবে? বাড়িতে যাই পরে মিয়া তো আমাদের খুবই পছন্দ, এবারে বাড়িতে যাই কত কি ফোন নিবে না নিবে সে জিজ্ঞাসা করবো ঘরে যাইয়ে। যাও মা যাও, তুমি ঘরে যাও। হ্যাঁ শিরপুরে বটে? ও আমি সজলের মা বলছি। আচ্ছা কি বলছেন? বলছিলাম আমরা তো বন নিয়ে আলোচনা করব বলছিলাম, তো মেয়া পছন্দ ছিল কিন্তু আমরা এই সম্বন্ধটা করতে লাইব আর। কেন, কি হয়েছে? না না কিছু লয় আমরা করব না আর। কেন, কেউ কিছু বলেছে কি? কেউ কিছুই বলে নাই, আমরা করব না যখন বলছে করব নাই, অত কথার জবাব নাই। এই মা দেখো দেখো ছেলে ঘর থেকে ফোন এসছে, ওরা বলছে বিয়ে করতে করব না, ভেঙে দিচ্ছে। কিসের জন্য, কি বলছে ওরা? সেটাই তো বুঝতে পারছি না। দাঁড়া দাঁড়া, তো দাদাকে ফোনটা করে ডাকি দেখ কি বললো ওরা ফোনে হঠাৎ করে। এই শুনলাম নাকি তোর সম্বন্ধটা ভেঙে গেল? ভেঙেতে ভালো হয়েছে বলো? তোর ফুর্তি লাগছে না? ইমা হলো না? মা হয় না, তুই আমার লক্ষ্মী বেটা ওটা সার্থ দে মা। ধন্য মাথা কথা।
খারাপ তো লয় তখন কি করে তো বসতে যেমন দিল দেখল ছেড়া ছেড়া খাট আর সজ কুলিয়াচ্ছে না বসতে এমন চ্যাপ দিল খাটি বসতে দুনিয়া মিয়া খুঁজে খুঁজে মিয়া পালে নিয়া ওই বাঞ্জা মিয়া রাখে বলিস নিয়া আমি যেটা বলবো কেন বলবো না ঘরের লোক বলতে হবে ঘরের লোক বলতে হবে জানাতে হবে মাইক মিয়া সেটা করবো আমার নাম দিবি না নাম দিব না জানি দিব বললে ভালো করলে হ্যাঁ আমি যাচ্ছি তাহলে এসে যাও হায় হায় কি হবে গো তোর বাবা কখন আসবে হ্যাঁ আমার বাঁজা মেয়ের দরকার নাই আমার আমার কি বললো তোমাকে কি বলবে তোমাকে বলছে এরকম এরকম ব্যাপার বাচ্চা হবে না কিছু নাই বাঞ্জা বঠে ছেলে বলে না আর কিছু বলে না ওইটাই বলে দিন গেল বলছে আমার নাম টাম বলিও না কিছু না বলা বারণ করিয়ে গেল তাহলে এবারে ঘরের লোককে তো বুঝতে হবে ঘরের ছেলের বাবাকে বুঝতে হবে ছেলেকে বুঝতে হবে আমি আগে মেয়ার ঘরে ডাইরেক্ট ফোন করে বলি তারপরে দেখা যাবে কি হবে যেটা ভালো বুঝেন করেন আমি কি বলবো ঠিক আছে আমি ভালো বুঝে দেখি কি ফোন করে দেখি মেয়ার ঘরে কি বলছে আমি সজলের মা বলছি আচ্ছা কি বলছেন ঘরে আপনার কর্তা আসলে বলে দিবেন যে আমরা আর এই সম্বন্ধে রাজি লই এই মা দেখো দেখো ছেলের ঘর থেকে ফোন এসছে ওরা বলছে বিয়ে ঘরটা করবো না ভেঙে দিচ্ছে কিসের জন্য কি বলছে ওরা সেটাই তো বুঝতে পারছি না হঠাৎ করে বিয়েটা সম্বন্ধটা পাকা হলো আর ভেঙে কেন দিল কি জানি বাবা কি হয়েছে ভেঙে দিচ্ছে তো বলছে তো করবো না এটা কেউ মনে হয় কিছু ইয়া হয়েছে দাঁড়া দাঁড়া তো দাদাকে ফোনটা করে ডাকি দেখি ও মা ওরা যদি জানতে পারে কি হবে মা এ মা তুই কি ভাবিস যে আমি এত কাঁচা কাজ করি তাও তো ধরে যদি জানতে পারে সেটা আমি বুঝে নিব কি বলে শুন শুন ওদের ঘরের লোকগুলো আসছে কি ব্যাপার বলুন তো সেদিন যে এইভাবে ফোনটা করলেন কি ব্যাপার বসে মা বসে ভালো মতন বসে ইয়াটা তক্তাটা পড়া আছে বসে বসে না না আমরা তো বসতে তো আসেনি আপনি যেভাবে ফোন করেছেন আমরা বসতে আসেনি আজকে কি বসার মতন অবস্থা রেখেছেন এ মা শুনো ঠান্ডা মাথায় কথা বলো তাই তো বাইকে বাঁজা মিয়া দেখাইছো তাই তোমাদের বড় গলা বাঁজা মিয়া কাকে বোঝা মিয়া বলছেন কেন তোমাদের মিয়া বাঁজা মিয়া বঠে শুনছি তাই তো বলছি সবাই যে বাঁজা মিয়া তো বিয়া করে কোনো লাভ না এটা বাচ্চা কাচ্চা হবে না কিছু নয় আগে নাম তো বলেন কে বললো বাঁজা মেয়ে বলবো বাঁজা মিয়া কে বলিস বলবো আগে দেখিনি জানিনি শুনিনি তারপরে বলবো নাম দিয়ে কাম কি পুঁঠি মাছের দাম কি কে বললো আমাদের মেয়ে বাঁজা মেয়ে আপনার বলতে হবে এনাইলে তো সব গ্রামে মানুষের কাছে নিয়ে গিয়ে বিচে চাইবো আমরা আপনি বলবেন আপনাদেরকে বলতেই হবে বলবো আর এখন কেন বলবো আগে জানি তারপর তো বলবো শুনেন আমাদের মেয়ে বাঁজা নয় লোকে বাঁজা বললে বলে জানি শুনে কি আমরা মিথ্যা কথা বলছি যে বাঁজা বঠে বললে লোকে বলছে বাইরে সব কথা বলা বলি করছে সব বাইরে লোকেরা তাহলে কি বলবো আজকে আমরা
না জেনে তো যাব না তাই না না আজকে যাওয়া যাবে না আগে শুধু আগে সবাইকে জিজ্ঞেস করে তারপরে যাব এটা একটা কিছু ফয়সালা তো চাই ফয়সালা করতেই হবে এই আমাদের ছেলেটাকে দেখছিস কি দেখব ছেলেটাকে হ্যাঁ দেখো কারা আসেছে দেখো আমার টুপি কাছে চিপছে দে কি করব আমি তুমি তো বারণ করছিল আসতে আমি বলতে আমাকে তখন কি করব আমাকে টুটিটা চিপে ওরা ইয়া করছে যে হাই হাই এখন আমি কি করি ইয়ারা এখানে কি করতে আলিও এ মা তুমি ভালো আছিস তোর মা ভালো আছে হ্যাঁ তুমি এখানে আমার দাদা তোমার মেয়েকে বিয়ে করে নাই বলে আমার বলে সম্মান ভেঙতে চাইছো দাঁড়া তোমার মজা দেখাবো গোটা গা কে আমি দেখাবো শোনো তো এটা বলো তুমি বলো শোনো অত নাটক করে লাভ নাই গোটা গায়ের সামনে মুখোশটা খুলে দেব তোমার আজ সন্ধ্যা হয়ে গেছে কালকে তোমার মজা দেখাবো গোটা গ্রামকে নিয়ে এসে গায়ের লোকে আগে বলুক তারপরে ছাড়বো আজকে যদি তোমার ছাড়ি তাহলে দশটা মেয়ের বিয়ে ভাঙবে তুমি আরো পাঁচটা মেয়ের বিয়ে ভাঙেছো ওরকম করে ভাঙছো কেন ভাঙবে বিয়ে ঘরটা এ বাবা ছাড় ছাড়ি দে আমি চল যাচ্ছি চল যাচ্ছি